হ্যালো ফ্রেন্ড, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করা যাক আপনারা সকলেই ভালো আছেন। যদিও এই করোনা ভাইরাসটি অনেক মহামারী আকার ধারণ করেছে, তবু আপনারা ভালো থাকার চেষ্টা করবেন, নিজ নিজ ঘরে অবস্থান করবেন। তো যাই হোক, আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে ইমেজ অথবা শর্ট ভিডিও আপনারা জুম ইফেক্ট তৈরি করবেন। জুম ইফেক্ট তৈরি করার জন্য আপনাকে কাইনম্যাস্টার অ্যাপসটি ব্যবহার করতে হবে। তো এই কাইনম্যাস্টার অ্যাপসটি আপনারা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। প্লে স্টোর থেকে ডাউনলোড করার পরে আপনারা এটি ওপেন করবেন। যদি আপনারা প্লে স্টোর থেকে ডাউনলোড না করতে চান, তাহলে আপনারা গুগলে সার্চ দেবেন কাইনম্যাস্টার মুড, তাহলে এটা আপনারা ওয়াটারমার্ক ছাড়া পেয়ে যাবেন। যদি এটা অনেকে জানে তবু আমি বলে দিলাম। তো তারপর এটা স্বাভাবিক নিয়মে আপনারা সবাই জানেন যে এখান থেকে আপনারা 16:9 এটাকে সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করার পর জাস্ট এখান থেকে ওই কাজটি করার আগে সেটিং অপশনে যেতে হবে। সেটিং অপশনে যাওয়ার পর তারপর এই এডিটিং অপশনে যেতে হবে। অপশনে যাওয়ার পর দেখেন এখানে কিন্তু দুইটা অপশন আছে, প্রজেক্ট ডিফল্ট লেয়ার আর ফটো প্রজেক্ট ডিফল্ট ফটো ডিরেকশন। ঠিক আছে, এই দুইটা আপনার একদম এক করে দিবেন, দুইটাই এক সেকেন্ড। ঠিক আছে, এটা এক মানে এক সেকেন্ড। আর এখান থেকে অনেকগুলো অপশন আছে, জাস্ট আপনার এটাকে ফিট ইন স্কিন করে দেবেন, ফিল স্কিন না ফিট স্কিন। ঠিক আছে, জাস্ট এরপরে দেওয়ার পর টিক চিহ্নে দিয়ে দেবেন। তারপর জাস্ট এখান থেকে মিডিয়া থেকে আপনার ডাউনলোড ফাইল যাবেন, ডাউনলোড ফাইল থেকে অথবা আপনি যে পিকচারগুলো আপনি জুম ইফেক্ট তৈরি করতে চাচ্ছেন সেই ইফেক্টগুলো আপনি সেই পিকচারগুলো আপনি সিলেক্ট করবেন। জাস্ট আমি সিলেক্ট করতেছি, দেখেন আমি এই পিকচারগুলো আমি সিলেক্ট করতেছি, আমি জাস্ট এই পিকচারগুলো সিলেক্ট করে দিলাম। ঠিক আছে, তো আমি এই পিকচারগুলো দিয়ে একটা জুম ইফেক্ট তৈরি করব। জাস্ট আমি সিলেক্ট করে দিলাম, দেখেন এগুলো কিন্তু এখন কোনো নড়াচড়া করতেছে না, জাস্ট এগুলো ডাউনলোড করা। তো এগুলোকে আমি জুম ইফেক্ট তৈরি করব। জুম ইফেক্ট তৈরি করার জন্য আপনার একটা পিকচারের উপর সিলেক্ট করবেন। সিলেক্ট করার উপর জাস্ট এখানে ক্রপ অপশনে ক্লিক করবেন। ক্রপ অপশনে ক্লিক করার পর জাস্ট এটা সিলেক্ট করা আছে, দেখেন এই যে সাইড দিয়ে লাল দাগ দেওয়া আছে, এই লাল দাগটা কিন্তু নিচেরটাতে নেই। তো আমরা নিচেরটা সিলেক্ট করব। নিচেরটা সিলেক্ট করার পর যে অংশটি জুম করব সেই অংশটি আমরা জুম ইফেক্ট তৈরি হবে। জাস্ট আমি এখানে জুম করে দিলাম, তারপর কী হবে এখানে টিক দিয়ে দিলাম। জাস্ট এইভাবে আপনারা প্রত্যেকটা ফটো এইভাবে জুম দিয়ে দিবেন। জাস্ট এখানে প্রত্যেকটা ফটো এখানে কিন্তু আবার সমান দেবে না, এই সমানটা দেবে না, এই সমানটা দেওয়া যাবে না। ঠিক আছে, জাস্ট প্রত্যেকটা জুম দিয়ে দেবেন, নিচেরটা সিলেক্ট করে জাস্ট প্রতিটা জুম দিয়ে দেবেন যে অংশটুকু আপনার জুম ইফেক্ট তৈরি করা প্রয়োজন। মনে করুন আমি এই ফুলের মাথাটুকু জুম ইফেক্ট তৈরি করব, তো আমি এইখানে জুম দিয়ে দেবো। ঠিক আছে, তো এইভাবে আমরা প্রতিটা ভিডিও পিকচার ইফেক্ট তৈরি করব। জাস্ট আমি এখানে নিয়ে নিলাম, ওকে, তারপর এখানে জাস্ট ওকে ওকে। তো এইভাবে আমি প্রত্যেকটি কাজ করে নিচ্ছি। তো ফ্রন্ট এইভাবে আপনারা প্রত্যেকটা ফটো জুম করে নেবেন, যে অংশটুকু জুম করার প্রয়োজন জাস্ট এইটুকু জুম করে নেবেন। আপনার ইচ্ছা মতো জুম করে নিতে পারবেন, জাস্ট যেটুকু আপনি জুম ইফেক্ট তৈরি করবেন ঠিক সেইটুকু আপনি জুম করে দেবেন। আমি আপনাদের দেখানোর স্বার্থে এভাবে প্রত্যেকটি একইভাবে জুম করে নিলাম। তারপর জাস্ট এইখানে দেখেন এই যে একটি করে দাগ দেওয়া আছে অপশন, একটি করে অপশন আছে, এই যে মাঝখানের অপশনগুলো এখানে আপনারা জুম আউট অপশনটি সিলেক্ট করে দেবেন। জাস্ট এখান থেকে ক্লিক করলে অপশনগুলো চলে আসবে গ্লাস, এই গ্লাস থেকে সিলেক্ট করলে দেখেন জুম আউট নামে একটা অপশন আছে, এটা সিলেক্ট করে দেবেন প্রত্যেকটাতে। জাস্ট এইভাবে আপনারা প্রত্যেকটাতে সিলেক্ট করে দেবেন, প্রত্যেকটাতে সিলেক্ট করে দেবেন। তো গাইস, আমার প্রত্যেকটি ভিডিও দেখেন এইভাবে, ঠিক এইভাবে আমি যখন প্লে করব, এখান থেকে আমি যখন প্লে করব, যার দেখেন প্রত্যেকটা ভিডিও কিন্তু সুন্দরভাবে জুম ইফেক্ট তৈরি হয়ে গেছে। ঠিক আছে, প্রত্যেকটা ভিডিও কিন্তু খুব সুন্দর জুম ইফেক্ট তৈরি হয়েছে। তো আপনারা এভাবে আপনারা জুম ইফেক্ট তৈরি করতে পারেন। জাস্ট কাইনম্যাস্টার দিয়ে আর সেভ করার অপশন তো আপনারা জানেন, এখানে শেয়ার অপশনে ক্লিক করার পর জাস্ট এক্সপোর্টে ক্লিক করলেই সেভ হয়ে যাবে। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরবর্তী ভিডিও দেওয়া পর্যন্ত ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।